তাদের বাবা মাকে কান্নায় করতেছে না বাসায় বাসায়, এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন? আমাদের কেন আমাদের ভাইদেরকে খোঁজ পাওয়া যাবে না? নিপাত রশিদের ভাই, নিপাত রশিদের বাবা পথে পথে কান্না করতেছে, ঘুরতেছে, ধানমন্ডি থানায় গিয়েছে, ধানমন্ডি থানা বলতেছে আমাদের এখানে না, শাহবাগ থানায় গিয়েছে, শাহবাগ থানা বলতেছে আমাদের এখানে না, নিউ মার্কেট থানায় পাঠাচ্ছে, নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এখানে না। তাহলে কোথায় পাবে নিপাত রশিদকে? আমার একটা জুনিয়র ছোট ভাই, ওকে গুম করে দিতে হবে কেন আপনাদেরকে? বাংলাদেশের পুলিশ বাহিনী বিজিবি এর আগে এতটা অবদার্ত হয়ে গিয়েছে যে আপনাদের সশস্ত্র গুন্ডা বাহিনীকে লাগবে আমাদের ভাইদেরকে নিধন করার জন্য। আমি আজকে সকালে পত্রিকা পড়তেছিলাম, পত্রিকায় দেখলাম যে বিভিন্ন মন্ত্রীরা, ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন, এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন, ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন। ওনারা ভুলে যাচ্ছেন 1952 সালে দমন করতে গিয়ে পাকিস্তানি হানাদাররা ব্যর্থ হয়েছে, 69-এ ব্যর্থ হয়েছে, 64-তে ব্যর্থ হয়েছে, 66-তে ব্যর্থ হয়েছে, ওনারা কীভাবে সফল হবেন? ওনাদেরকে এখনও বলবো, আমাদের প্রতিটা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করুন, আমাদের ভাইদেরকে ছেড়ে দিন। আমি নিজে আতঙ্কিত, আমি এখানে এসেছি আমার জীবনের মায়া নিয়ে, আশপাশে ডিজে পাই, ডিবির লোকজন ঘুরে বেড়া করতেছে, আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর খোঁজ পাওয়া যাবে না। এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না, এভাবে কোনো স্বাধীন রাষ্ট্র চল